মুভির প্রথমে আমরা একটা 17 বছরের ছেলেকে দেখতে পাই, যার নাম বিগ মাইক। বিগ মাইক ছোটবেলা থেকে ফস্টার কেয়ারে মানুষ হয়। বিগ মাইকের মা ড্রাগ অ্যাডিক্টেড ছিল, আর তার বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে তার বাবা মার তাকে মানুষ করার সামর্থ্য ছিল না, তাই জন্য গভর্নমেন্ট থেকে তাকে সবসময় ফস্টার কেয়ারেই পাঠাতো। একদিন বিগ মাইকের বন্ধুর বাবা বিগ মাইক আর তার ছেলেকে একটা পাবলিক স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে যায়। সেই স্কুলের কোচ বিগ মাইকের বন্ধুর বাবাকে চিনত, কিন্তু সে যখন কোচকে গিয়ে তার ছেলে আর বিগ মাইকের অ্যাডমিশনের কথা বলে, তখন কোচ বলে সে স্কুলে অ্যাডমিশনের জন্য তাকে কোনো হেল্প করতে পারবে না। তখন বিগ মাইকের ফ্রেন্ডের বাবা কোচকে বলে তার খেলাধুলায় দুজনেই খুব ভালো, তাই আপনি একবার ওদের খেলা দেখুন। তখন বিগ মাইক আর তার ফ্রেন্ড দুজনে মিলে বাইরে বাস্কেটবল খেলছিল। তখন কোচ বিগ মাইককে দেখে অবাক হয়ে যায়, কারণ বিগ মাইক 17 বছরের ছেলে, কিন্তু তাকে দেখে মনে হয় না সে তার বয়সের থেকে অনেক বেশি স্বাস্থ্যকর। আর এই শরীর নিয়ে সে এত ভালো বাস্কেটবল খেলছিল দেখে কোচ বিগ মাইকের প্রতি ইমপ্রেস হয়ে যায়। তারপর কোচ অ্যাডমিশনের জন্য স্কুলের বোর্ড মেম্বারদের কাছে যায়, কিন্তু বিগ মাইকের গ্রেড এত কম ছিল সেই থেকে বোর্ড মেম্বাররা অ্যাডমিশন নিতে রাজি হয় না, কিন্তু কোচ তাদের বুঝিয়ে অ্যাডমিশনের জন্য রাজি করিয়ে দেয়। আর এইভাবেই স্কুলে বিগ মাইকের অ্যাডমিশন হয়ে যায়। কিন্তু স্কুলে বিগ মাইক কারোর সাথে কথা বলতো না, সে সবসময় নিজের মতন থাকতো। এমনকি স্কুলে যখন টেস্ট হতো সে টেস্ট পেপারেও কিছু লিখতো না, ফাঁকা টেস্ট পেপারই জমা দিয়ে দিত। তিন স্কুলে মেয়েদের ভলিবলের ম্যাচ চলছিল, সেখানে বিগ মাইকও ছিল। খেলা শেষ হয়ে যাওয়ার পর বিগ মাইক স্টুডেন্টদের পড়ে থাকা খাবারগুলো তুলছিল, কারণ তার শরীরের সাইজ অনেক বড়, তাই তার বেশি খিদেও পেত। আর তার কাছে টাকা না থাকার জন্য সে স্টুডেন্টদের ফেলে যাওয়া খাবারই খেত। আর রাতে সে তার ফ্রেন্ডের বাড়ির সোফাতে শুত, কিন্তু তার ফ্রেন্ডের মা তাকে পছন্দ করতো না, তাই সে পরের দিন সেখান থেকে বেরিয়ে আসে। সেদিন প্রথমবার একটা বাচ্চা স্কুলে বিগ মাইকের সাথে ভালো করে কথা বলে, তার নাম শন, সবাই তাকে এসজে বলে ডাকে। ছুটির সময় এসজে যখন বিগ মাইকের সাথে কথা বলছিল, এসজের মা তাকে গাড়ি থেকে ডাকে আর ডেকে জিজ্ঞাসা করে কি এসে। তখন এসজে বলে বিগ মাইক এক মাস আগে বিগ মাইক স্কুলে অ্যাডমিশন নিয়েছে। সেদিন রাতের বেলা এসজে তার বাবা মার সাথে ভিড়ছিল, তখন তারা রাস্তায় বিগ মাইককে ঠান্ডার মধ্যে দেখতে পায়, কারণ যেদিন বিগ মাইক ম্যাচের পর স্টুডেন্টদের ফেলে যাওয়া খাবার তুলছিল সেদিন এসজের বাবা তাকে দেখেছিল। তাই এসজের বাবা গাড়ি থামিয়ে বিগ মাইককে ডেকে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ। তখন বিগ মাইক বলে জিমে, সেটা শুনে এসজের বাবা সেখান থেকে চলে যায়। কিছুটা দূর চলে যাওয়ার পর এসজের মা, যার নাম অ্যান, সে পেশায় ইন্টেরিয়ার ডিজাইনার, সে তার হাজব্যান্ডকে বলে গাড়ি ঘোরাতে। অ্যান তখন বিগ মাইকের কাছে এসে বলে রাতে স্কুলের জিম বন্ধ থাকে, তাহলে বলো তুমি সেখানে গিয়ে কি করবে। তখন বিগ মাইক বলে ওই জায়গাটা খুব গরম। তখন অ্যান বিগ মাইককে জিজ্ঞাসা করে তোমার কাছে কি রাতে থাকার জন্য কোনো জায়গা আছে। তখন বিগ মাইক বলে না। তখন অ্যান বিগ মাইককে তার গাড়িতে বসতে বলে আর তাকে তার বাড়ি নিয়ে আসে। অ্যানের একটা মেয়ে আছে যার নাম কলিন, কলিনও সেই স্কুলেই পড়তো যেখানে বিগ মাইক পড়ে। অ্যান বিগ মাইককে তার বাড়ির সোফাতে শুতে দেয় আর তাকে গুড নাইট বলে সেখান থেকে চলে যায়। নিজের রুমে গিয়ে তার হাজব্যান্ডকে বলে বিগ মাইক কোনো জিনিস চুরি করে নেবে না তো। তখন তার হাজব্যান্ড বলে সেটা সকাল হলেই জানা যাবে। সকালে ঘুম থেকে উঠে অ্যান নিচে নেবে, দেখে বিগ মাইক বাড়িতে নেই। অ্যান তখন বাইরে গিয়ে দেখে বিগ মাইক তার গার্ডেনের কাছে। তখন অ্যান বিগ মাইককে দাঁড়াতে বলে আর তাকে জিজ্ঞাসা করে এখন কোথায় যাবে। তখন বিগ মাইক বলে জানি না। তখন অ্যান বলে আজ স্কুলের ছুটি, তাই আজকে দিনটা তুমি আমাদের সাথে কাটাও। তখন বিগ মাইক আবার অ্যানের বাড়ি আসে আর অ্যান সবাইকে ব্রেকফাস্ট দেয়। তখন যে যার ব্রেকফাস্ট নিয়ে সবাই টিভির সামনে বসে আর বিগ মাইক নিজের ব্রেকফাস্ট নিয়ে একা ডাইনিং টেবিলে বসে খায়। তখন অ্যান দূর থেকে বিগ মাইককে দেখে বোঝে বিগ মাইক খুব একা। তখন অ্যান টিভি বন্ধ করে সবাইকে বলে ডাইনিং টেবিলে এসে সবাইকে ব্রেকফাস্ট করতে। তারপর সবাই টিভি বন্ধ করে ডাইনিং টেবিলে এসে একসাথে ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্টের পর অ্যান বিগ মাইককে তার গাড়িতে বসিয়ে তার বাড়ি ছাড়তে যায়। তখন অ্যান বিগ মাইককে তার জীবনের কথা জিজ্ঞাসা করে। তখন বিগ মাইক বলে এই বিগ মাইক নামটা আমার একদম পছন্দের নয়। তখন অ্যান বলে আজ থেকে আমি তোমায় মাইকেল বলে ডাকবো। তারপর অ্যান মাইকেলকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। তখন মাইকেল বাড়ি গিয়ে দেখে তার দরজার সামনে কোর্টে নোটিশ লাগানো, রেন্ট না দেওয়ার জন্য তার মাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। তখন সেইটা দেখে অ্যান মাইকেলকে নিয়ে একটা জামা কাপড়ের দোকানে যায়। সেখানে অ্যান মাইকেলকে কিছু জামা কাপড় কিনে দেয়। পরের দিন এই প্রথমবার মাইকেল এসজের সাথে নতুন জামা পরে স্কুলে যায়। রাতে মাইকেল যখন সোফাতে শোয়, তখন অ্যান মাইকেলকে জিজ্ঞাসা করে তুমি কি আরো কিছুদিন এখানে থাকতে চাও, তাহলে আমাকে তোমার জন্য একটা রুমের ব্যবস্থা করতে হবে। তখন মাইকেল বলে আমি কোথাও যেতে চাই না। এটা শুনে অ্যান সেখান থেকে চলে যায়। পরের দিন অ্যান স্কুলে যায় মাইকেলের পড়াশোনার বিষয়ে জানার জন্য। সেখানে গিয়ে অ্যান দেখে মাইকেলের প্রত্যেকটা সাবজেক্টেই গ্রেড খুব কম, শুধু একটা সাবজেক্টেই মাইকেল 98% পেয়েছে, সেটা প্রোটেকটিভ ইনস্টিংক্ট। সেদিন রাতে অ্যান মাইকেলকে নিজের রুম, নিজের বেড সবকিছু দেয়। সেসব দেখে মাইকেল খুব অবাক হয়ে যায় আর খুব আনন্দ পায়।
আর সে বলে এর আগে আমার কাছে এসব কোনোদিনও ছিল না। তখন অ্যান বলে নিজের রুম, মাইকেল বলে না নিজের বেড। আসলে এর আগে মাইকেল যখনই শুয়েছে সে নয়তো সোফায় নয় মেঝে শুয়েছে, এই প্রথমবার সে একটা বেডে শোবে। এই কথা শুনে অ্যান মাইকেলের ঘর থেকে বেরিয়ে পাশের রুমে গিয়ে বসে আর মাইকেলের কথা ভেবে খুব ইমোশন হয়ে পড়ে, কারণ অ্যান বুঝতেই পারেনি মাইকেলের জীবনে এত প্রবলেম, এত কষ্টের মধ্যে দিয়ে মাইকেল বড় হয়েছে আর তখন থেকেই মাইকেলের জীবন একেবারে পাল্টে যায়। মাইকেল পড়াশোনায় মন দেয়, টিচারদের কথাও শোনে, তাই মাইকেলের গ্রেডও বাড়তে থাকে। এই খুশিতে একদিন অ্যান তার পরিবারের সাথে রাতে ডিনারে যায়। ডিনার করে বেরোনোর সময় অ্যান দেখে মাইকেল একটা ওয়েটারকে হাক করছে। যখন তারা সবাই মিলে গাড়ি করে বাড়ি ফিরছিল তখন অ্যান মাইকেলকে জিজ্ঞাসা করে, তুমি রেস্টুরেন্টের ওয়েটারটাকে চিনলে কি করে? তখন মাইকেল বলে, ওইটা আমার ভাই। তখন অ্যান বলে, আমরা একদিন নিশ্চয়ই ওর সাথে দেখা করতে যাব। তখন মাইকেল বলে, আমি জানি না ও কোথায় থাকে। ছোটবেলা থেকে মাইকেলের মা ড্রাগ অ্যাডিক্টেড আর তার বাবার কোনো খোঁজ ছিল না বলে তাদের ভাই বোনেদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না, এমনকি তার ভাই বোনেরা কোথায় থাকে সেটাও মাইকেল জানে না। কারণ অ্যান যে লাইফস্টাইলে বড় হয়েছিল সে কখনো বুঝতেই পারেনি মানুষের এই অবস্থাও হতে পারে। একই শহরে থেকে একটা ভাই একটা ভাইকে চিনবে না, সে কোথায় থাকে জানবে না, এইসবও যে হতে পারে অ্যান কখনো এর আগে বোঝেনি। তাই অ্যান মাইকেলের কথা শুনে ইমোশন হয়ে পড়ে আর খুব কষ্টও পায়। অন্যদিকে অ্যান মনে মনে খুব খুশিও হয়, কারণ তার মতে সে জীবনেই প্রথম কোনো ভালো কাজ করেছে, তাই জন্য সে এইসব কথা ভেবে যেমন কষ্টও পাচ্ছিল তেমন ভেতর থেকে খুব খুশিও হচ্ছিল। কিছুদিন পর ক্রিসমাস কার্ডের জন্য অ্যান তার পরিবারের সাথে ফটো তোলে। তখন অ্যান মাইকেলকে তাদের ফ্যামিলি ফটোতে ডাকে, কারণ অ্যান আর তার পরিবারের সবাই মাইকেলকে তাদের পরিবারের একজন মনে করে। ক্রিসমাস কার্ডে মাইকেলের ফটো দেখে তার প্রতিবেশীরা তার উপর মজা ওড়ায়। অ্যানের ফ্রেন্ডসরাও অ্যানকে মজা করে বলে মাইকেলের কাছে অ্যানকে খুব ছোট মনে হচ্ছে। আর তার বন্ধুরা বলে তার বাড়িতে একটা মেয়ে আছে, তাই সে কি করে একটা ব্ল্যাক বয়কে তার বাড়িতে রেখেছে। এইসব কথা শুনে অ্যান রেগে সেখান থেকে বেরিয়ে যায়। আর বাড়ি এসে কলিনকে সে জিজ্ঞাসা করে, বিগ মাইক তার বাড়িতে আছে বলে তার কি কোনো প্রবলেম হচ্ছে? তখন কলিন বলে, স্কুলে মাইকেলকে নিয়ে অনেকেই অনেক কথা বলে, কিন্তু এতে আমার কোনো প্রবলেম নেই। তখন অ্যান কলিনের কথা শুনে ডিসাইড করে সে মাইকেলকে অ্যাডপ্ট করবে। পরের দিন অ্যান মাইকেলকে নিয়ে লিগালি অ্যাডপশনের পদ্ধতি জানতে গভর্নমেন্ট অফিসে যায়। সেখানে গিয়ে অ্যান জানতে পারে অ্যাডপশনের জন্য মাইকেলের প্যারেন্টসের সিগনেচার লাগবে। যেহেতু তার মা ড্রাগ অ্যাডিক্টেড আর সে 7 বছর বয়স থেকেই তার মায়ের কাছে থাকে না, আর তার বাবা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই অ্যাডপশনের জন্য মাইকেলের সিগনেচার হলেই হবে। এইসব কথা জেনেও অ্যান মাইকেলের মায়ের কাছে যায় অ্যাডপশনের জন্য তার পারমিশন নেবে বলে। সেখানে অ্যান গিয়ে মাইকেলের মাকে অ্যাডপশনের কথা বলতে মাইকেলের মা অ্যানের সাথে খুব বাজে ব্যবহার করে। তারপর অ্যান তাকে সবকিছু বুঝিয়ে বলে। তখন মাইকেলের মা সব বুঝতে পারে আর মাইকেলকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানায়। আর তারপর থেকে লিগালি ভাবে মাইকেল তাদের পরিবারের একজন হয়ে যায়। তারা মাইকেলকে একটা গাড়িও গিফট করে, কারণ ছোটবেলা থেকেই মাইকেলের একটা ট্রাক কেনার ইচ্ছে ছিল। গাড়িটা পেয়ে মাইকেল খুব খুশি হয়। একদিন অ্যান বাড়ি ফিরতেই এসজে তাকে বলে সে মাইকেলের সাথে গেম খেলতে যেতে চায়। সেদিন অ্যানের মিটিং থাকার জন্য সে তাদেরকে নিয়ে যেতে পারে না। তখন এসজে তার মাকে বলে মাইকেল ড্রাইভিং করতে পারে, তাই সেদিন মাইকেল এসজেকে নিয়ে ড্রাইভ করে গেম খেলতে যায়। রাস্তায় তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। তখন অ্যান সেখানে এসে দেখে তার ছেলে লেগেছে। তখন পুলিশ অফিসার অ্যানকে বলে এয়ারব্যাগ খুলে যাওয়ার জন্য এসজের কম লেগেছে, কিন্তু এই বয়সের বাচ্চাদের যখন এয়ারব্যাগের সাথে ধাক্কা লাগে তখন তাদের অনেকেরই ঘাড় ভেঙে যায়, নয়তো অনেক বেশি চোট লাগে, কিন্তু তার বাচ্চা খুব লাকি তার কোনোটাই হয়নি। তখন অ্যান মাইকেলের কাছে যায়। মাইকেল ঠিক থাকে, কিন্তু মাইকেল অ্যানের কাছে খুব লজ্জিত, কারণ সে মনে করে তার জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে। তখন অ্যান মাইকেলকে বোঝায় যে এতে তোমার কোনো দোষ নেই। তারপর অ্যান দেখতে পায় মাইকেলের হাতটা অনেকটা কেটে গেছে। তখন অ্যান মাইকেলকে তার হাতের কথা জিজ্ঞাসা করতেই সে বলে, যখন এয়ারব্যাগ খোলে তখন আমি এয়ারব্যাগটা হাতে করে আটকে দিয়েছিলাম যাতে এসজের কম লাগে, আর এই কারণেই এসজের কম চোট লাগে। আস্তে আস্তে মাইকেল তার স্কুলের টিমের সাথে খুব ভালো করে খেলতে থাকে, কিন্তু স্কুলে যখন গেম হয় তখন মাইকেল খুব বাজে খেলে, কিন্তু তার মতন শরীর তাদের স্কুলে আর কারোর ছিল না, কারণ মাইকেল সবসময় ভয় পেত যাতে তার জন্য কারোর না লেগে যায়, আর এই ভেবে মাইকেল ভয় ভয় খেলত। সেটা অ্যান বুঝতে পারে আর মাইকেলকে ডেকে বলে, যেদিন আমরা প্রথম তোমার জন্য স্টোরে জামা কিনতে গেছিলাম সেদিন তুমি কি বলেছিলে? তখন মাইকেল বলে, আমি বলেছিলাম আমি তোমার রক্ষা করব, কারণ সেদিন স্টোরের লোকেরা খুব একটা ভালো ছিল না, তাই মাইকেল এই কথা অ্যানকে বলেছিল। তখন অ্যান বলে, যেদিন অ্যাক্সিডেন্টে এয়ারব্যাগ খুলে গেছিল সেদিন তুমি কি করেছিলে? তখন মাইকেল বলে, আমি সেদিন হাতে করে এয়ারব্যাগটাকে আটকে দিয়েছিলাম যাতে এসজের কম লাগে। তখন অ্যান বলে, আজ তোমার টিম তোমার ফ্যামিলি, আর তুমি যেভাবে তোমার ফ্যামিলিকে রক্ষা করো আর সেভাবেই তুমি তোমার টিমকে রক্ষা করবে। এ কথা বলে অ্যান সেখান থেকে চলে যায়। আর তারপর থেকে মাইকেল খুব ভালো করে খেলতে থাকে।
কিছুদিন পর মাইকেলের ম্যাচ হয়। সেদিন মাইকেলের টিম প্রথমে ভালো করে না খেললেও পরে মাইকেল তাদের জিতিয়ে দেয়। আর সেদিন মাইকেল খুব ভালো করে খেলেছিল। আর সেদিন ম্যাচের পুরো ভিডিও এসজে করে, আর এসজে সেই ম্যাচের ভিডিও সিডি বানিয়ে সব কোচেদের পাঠিয়ে দেয়। পরের দিন কোচেরা তার বাড়িতে আসে, তখন মাইকেলের হয়ে তাদের সাথে এসজে কথা বলে। তখন এসজে বলে, মাইকেল যদি ম্যাচ খেলতে যায় তাহলে আমি মাইকেলের সাথে কি করে দেখা করব। তখন কোচেরা বলে, মাইকেল তার ইচ্ছা মতন ম্যাচে গিয়ে খেলতে পারবে। এই কথা শুনে মাইকেল আর এসজে দুজনেই খুব খুশি হয়। আর তারপর থেকে মাইকেল আলাদা আলাদা টিমের সাথে ম্যাচ খেলে, আর মাইকেল খুব ফেমাসও হয়ে যায়। মাইকেল বাড়িতে যে প্রাইভেট টিউটারের কাছে পড়ত, সেও মাইকেলের ওপর খুব ভালো করে নজর দিত, আর তার ফলে মাইকেলের গ্রেডও বাড়তে থাকে। এখন মাইকেলের জীবন পুরোপুরি পাল্টে যায়। প্রত্যেকটা কলেজ যায় মাইকেল তাদের কলেজে অ্যাডমিশন নিয়ে তাদের টিমের হয়ে যেন ফুটবল খেলে। তখন মাইকেল ঠিক করে সে ইউনিভার্সিটি অফ মিসিসিপিতে অ্যাডমিশন নেবে, কারণ অ্যান আর অ্যানের হাজব্যান্ড দুজনে ওই ইউনিভার্সিটি থেকে পাস আউট করেছে। তাই মাইকেলও চায় ওই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে মিসিসিপির ওই ফুটবল খেলতে। আর মিসিসিপি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে যে পার্সেন্টেজ লাগবে, মাইকেল সেই পার্সেন্টেজও পেয়ে যায়। একদিন এনসিএ মাইকেলকে ডাকে কিছু প্রশ্ন করার জন্য। এনসিএ সব অ্যাথলিটদের দেখাশোনা করে। সেখানে একটা ইনভেস্টিগেটর মাইকেলকে প্রশ্ন করে, কেন তুমি মিসিসিপি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছ? তখন মাইকেল কোনো উত্তর দিতে পারে না। তখন সেই ইনভেস্টিগেটর বলে, কিছুদিন আগে তুমি রাস্তায় পড়েছিলে, তোমাকে একটা ফ্যামিলি খাবার দিয়েছে, থাকার জায়গা দিয়েছে, লিগালি অ্যাডপ্ট করেছে, পড়াশোনা ভালো করার জন্য প্রাইভেট টিউটর দিয়েছে, একটা গাড়িও গিফট করেছে। এটাও তো হতে পারে তারা আগে থেকে তোমার অ্যাথলেটিক অ্যাবিলিটি বুঝে নিয়েছিল, এই কারণেই তারা তোমায় অ্যাডপ্ট করেছে। এইসব কথা শুনে মাইকেল খুব ভেঙে পড়ে আর রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। কারণ মাইকেল ছোটবেলা থেকে খুব সরল প্রকৃতির মানুষ ছিল, তাই এইসব কথা শোনার পর মাইকেল রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে অ্যান মাইকেলের জন্য ওয়েট করছিল। মাইকেল তখন অ্যানের কাছে এসে বলে, কেন তুমি আমার সাথে এইসব করলে? কেন আমায় পড়াশোনা শেখালে? কেন আমায় এত ভালো মানুষ বানালে? যাতে তুমি যা চাও আমি সেটাই করতে পারি? তুমি যে কলেজে চাও সেই কলেজে আমি অ্যাডমিশন নিতে পারি? এ কথা বলতেই অ্যান মাইকেলকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মাইকেল সেখান থেকে চলে যায়। মাইকেল সেখান থেকে তার বায়োলজিক্যাল মায়ের কাছে যায়। সেখানে কি দেখে, সে আর সেই বাড়িতে থাকে না। তখন সেখানে একটা গ্যাং লিডার মাইকেলকে ইনভাইট করে, আর মাইকেল সেখানে যায়ও। তারা মাইকেলকে ড্রিঙ্কও অফার করে। তারপর সেই গ্যাং লিডারটা অ্যান আর অ্যানের মেয়ের সম্বন্ধে অনেক বাজে বাজে কথা বলে। তখন মাইকেল রেগে গিয়ে গ্যাং লিডারকে চুপ করতে বলে, আর গ্যাং লিডার মাইকেলকে গান দেখিয়ে বলে, প্রথমে আমি তোকে মারবো, তারপর আমি তোর বাড়ি গিয়ে তোর মা আর বোনের সাথে কি করব আমি নিজেও জানি না। এই কথা শুনে মাইকেল রেগে গিয়ে গ্যাং লিডারকে খুব মারে আর সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে অ্যান মাইকেলকে খুঁজতে থাকে, আর অনেক খোঁজার পর অ্যানের কাছে মাইকেলের কল আসে। তখন অ্যান মাইকেলের কল পেয়ে মাইকেলের কাছে যায় আর মাইকেলকে বলে, তুমি ফুটবল খেলতে পছন্দ করো? তখন মাইকেল বলে, হ্যাঁ। তখন অ্যান বলে, আমি আর শন কাল রাতে কথা বলেছি, আমরা চাই তুমি টেনেসি ইউনিভার্সিটিতে পড়ো। তখন মাইকেল তাদের কথা শুনে খুব খুশি হয় আর বলে, তুমি কি সত্যি এটা চাও? তখন অ্যান বলে, এটা তোমার লাইফ, তুমি যেটা চাও সেটাই করতে পারো, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি তোমার প্রত্যেকটা ম্যাচে আমি তোমার সাথে থাকবো, তোমাকে চিয়ার করবো। তারপর আবার মাইকেল এনসিএ ইনভেস্টিগেটরের সাথে দেখা করে। তারপর সেই ইনভেস্টিগেটর মাইকেলকে প্রশ্ন করে, তুমি কোন ইউনিভার্সিটিতে যেতে চাও? মাইকেল বলে, মিসিসিপি ইউনিভার্সিটি। তখন ইনভেস্টিগেটর মাইকেলকে জিজ্ঞাসা করে, কেন? তখন মাইকেল বলে, আমার মা বাবা দুজনেই ওই ইউনিভার্সিটি থেকে পাস আউট করেছে, তাই আমিও চাই ওই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে মিসিসিপি টিমের হয়ে ফুটবল খেলতে। ফাইনালি মাইকেল ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। যখন মাইকেল যায় তখন অ্যান খুব কষ্ট পাচ্ছিল, তাই সে নিজের ইমোশন লুকানোর জন্য গাড়ির ভিতরে এসে বসে। তখন মাইকেল অ্যানের কাছে এসে বলে, মা আমি তোমায় হাগ করতে চাই। তখন মাইকেল আর অ্যান দুজন দুজনকে হাগ করে আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তারপরে আমরা একটা আর্টিকেল দেখতে পাই যেখানে লেখা ছিল, একটা 21 বছরের ছেলেকে কেউ গুলি করে মেরে দিয়েছে আর তারও অ্যাথলেটিক অ্যাবিলিটি খুব ভালো ছিল। এই আর্টিকেলে থাকা ছেলের জীবন আর মাইকেলের জীবন প্রায় একই ছিল। যদি অ্যান মাইকেলকে মায়ের মতন ভালো না বাসত, তাকে অ্যাডপ্ট না করত, আজ মাইকেলেরও এই একই অবস্থা হতো। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আর এরকম অনেক মুভি দেখার জন্য ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।